একটি এতিম ছেলে একটি মেয়েকে ভীষণ ভালোবাসতো। তাদের সম্পর্ক নষ্ট হয়েছে একটি কোনো কারণে। মেয়েটিকে ফিরে পেতে ছেলেটি ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু সে কি পারবে তার ভালোবাসাকে ফিরে পেতে? আজ আমি আপনাদের বলবো 2022 সালে মুক্তি পাওয়া তামিল সিনেমার গল্প। সিনেমার নাম হচ্ছে মায়াধানী। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ছাদের উপর একটি ছেলে ঘুমাচ্ছে। ছেলেটির নাম ম্যাথিউ। পাশে থেকে ফোনের শব্দে তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে আর কলটি রিসিভ করে। ফোনের ওপাশে থাকা লোকটি ম্যাথিউকে একটি ঠিকানা দিয়ে সেখানে যেতে বলে। ম্যাথিউ উঠে দ্রুত সেখানে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই একটি প্যাকেটে অনেক টাকা প্যাকেট করছিল, আর ম্যাথিউকে একটু আগে এখানে কল করে ডাকা হয়েছিল, কারণ ম্যাথিউ এই দলের সদস্য ছিল। এরপর তাহলে টাকার ব্যান্ডেলগুলোকে ম্যাথিউকে দিলে কাউকে দেওয়ার জন্য ম্যাথিউ তার দল নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গায় উদ্দেশ্যে। আর সেই জায়গায় গিয়ে একটি বিলাসবহুল হোটেলে ওঠে, কারণ এখানে অন্য লোক টাকা নিতে আসবে। রুমে এসে ম্যাথিউ বাথরুমে যায় গোসলের জন্য। সে বাথরুমে শুয়ে একটি মেয়ের ছবি দেখছিল, যাকে ম্যাথিউ খুব ভালোবাসত। ম্যাথিউর সঙ্গে আসা অন্য লোকগুলো বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। পুলিশেরা খবর পেয়েছিল তাদের ব্যাপারে। পুলিশ তাদের বলে, আমরা তোদের ব্যাপারে সব জানতে পেরেছি, তাই কোনো বাহানা না করে আমাদের সঙ্গে চল। যদি কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করিস তাহলে এনকাউন্টার করে দেব। এই কথা শুনে একটি লোক পুলিশকে গুলি করে দেয়, যার কারণে পুলিশ রেগে গিয়ে ঘরে থাকা সব সদস্যের গুলি করে মেরে ফেলে। ম্যাথিউ বাথরুম থেকে গুলির শব্দ শুনে বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে। সে খুব ভয় পেয়ে যায়। সে পুলিশকে ফাঁকি দিয়ে তাড়াতাড়ি তার গাড়ির কাছে চলে আসে। এদিকে পুলিশ সবাইকে মারার পর অন্য রুমে গুলি খুঁজতে থাকে, এটা ভেবে যে তারা কেউতে পারে, কিন্তু কাউকে পায় না। তখন ওপর থেকে একটি পুলিশ দেখে কেউ গাড়িতে করে পালানোর চেষ্টা করেছে। তখন পুলিশ হোটেলের গেটে রেখে যাওয়া পুলিশকে বলে গাড়িটিকে থামানোর জন্য। ম্যাথিউ গেটে থাকা পুলিশকে দৌড়ে আসতে দেখে, তাই সে গাড়িটি ঘুরিয়ে ফেলে, আর গাড়িটির সঙ্গে আঘাত পেয়ে পুলিশটি সেখানে মারা যায়। ম্যাথিউ গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হচ্ছে লিজা। সে একটি টিভি বিজ্ঞাপনের অডিশন দেওয়ার জন্য লিজা এখানে এসেছে। একে একে সবাই অডিশন দিতে যাক থাকে। তারপরে আসে লিজা। সে খুব ভালোভাবে অডিশন দেয়, এটা তাদের ভালো লাগে। বিজ্ঞাপন জগতে নাম করা মডেল সামিয়া আগে থেকে সুপারিশ করেছিল লিজার জন্য, কারণ লিজা তার বান্ধবী। এইদিকে লিজার অডিশন ভালো থাকা বিচারকরা তার নাম লিস্টে রেখে দেয়। অডিশন শেষ করে লিজা একটি অটো করে ফিরছিল, তখন সামিয়ার কল আসে। সে লিজাকে বলে, তুই আমার বাসায় যা, বাসায় আমার একটি বান্ধবী এসেছে, তার নাম দর্শন। এরপর লিজা সামিয়ার সঙ্গে বাসায় চলে আসে। সেখানে দর্শনের সঙ্গে আলাপ হয়, আর তারা দুজন গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সামিয়া বাসায় আসে। লিজাকে অডিশনের ব্যাপারে জিজ্ঞেস করলে লিজা বলে, খুব ভালো হয়েছে। তখন সামিয়া তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর বলে, লিজার জন্য পোস্টার বানিয়ে চারিদিকে ছড়িয়ে দাও। কিছুক্ষণ পর লিজার মা তাকে কল করে বলে, আমরা একটি রিয়ার্ড প্রোগ্রামে যাব, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। লিজা বাসায় চলে আসে আর খুব দ্রুত একটি শাড়ি পরে রেডি হয়। লিজা ছোট ভাই ওই লিজার মা বেরিয়ে পড়ে প্রোগ্রামে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর লিজা সুন্দর করে উপস্থাপনা দেয়। লিজা প্রায় বিয়েতে উপস্থাপনা করে। প্রোগ্রাম শেষ করে লিজা একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে। তখন লিজাকে কল করে ম্যাথিউ বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি কি আমার ওপর রেগে আছো? লিজা বলে, না আমি রেগে নেই, তুমি আসো। যখন ম্যাথিউ সেখানে আসে তখন লিজা তাকে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। একটু যাওয়ার পর লিজা বুঝতে পারে ম্যাথিউ তার কিছু করেছে। তখন লিজা তাকে ডাকে আর তার সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে থাকে। আসলে লিজারা একজন বন্ধুর কাছে থেকে 50,000 টাকা নিয়েছে, কিন্তু ম্যাথিউ সে মেয়েটিকে তার কলেজে ভর্তি করতে পারেনি। এই বিষয় নিয়ে ম্যাথিউ ও লিজার মধ্যে ঝামেলা হয়। এক পর্যায়ে লিজা ম্যাথিউর সঙ্গে ব্রেকআপ করে দেয়। হাঁটতে হাঁটতে তারা লিজার বোনের বাসায় চলে আসে। লিজা ম্যাথিউকে বাইরে রেখে ভিতরে চলে যায়, কারণ লিজা আজ তার বোনের বাসায় থাকবে। লিজা যখন তার বোনের সঙ্গে কথা বলছিল তখন ম্যাথিউ তাকে কল করে বলে, আমি বাইরে দাঁড়িয়ে আসি, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি নিচে আসো। এরপর ম্যাথিউ 2 কাপ চায়ের অর্ডার দেয়। লিজা যখন আসে তখন ম্যাথিউ তাকে চা খেতে বলে। লিজা ও ম্যাথিউ চা খেতে কথা বলতে থাকে। তখন ম্যাথিউ বলে, আমাদের সম্পর্কটা আমরা আগের মতো করতে চাই, আমরা কি আগের মতো হতে পারি না? তখন লিজা বলে, একবার যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সেটা আর জোড়া লাগে না। যাই না, এটা এই কথা শুনে ম্যাথিউ মন খারাপ করে আর চায়ের বিলটা দিয়ে চলে যায়।
এসব লিজার বোন ওপর থেকে দেখছিল। লিজা যখন বাসায় আসে তখন সে লিজাকে জিজ্ঞেস করে ছেলেটিকে, তখন লিজা বলে। লিজা সব ঘটনা তাকে খুলে বলে। লিজা ও ম্যাথিয়া একই কলেজে পড়তো, তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো, তাদের সময় খুব ভালো কাটছিল, তাদের প্রেম ছিল খুবই ঘনিষ্ঠ। এইদিকে ম্যাথিও সেখান থেকে এসে তার বসের বাসায় ওঠে। লোকটি আগে ম্যাথিওর মতো কাজ করত, সে এখন সব ছেড়ে দিয়ে পরিবার নিয়ে সুখে সংসার করছে। অন্যদিকে আমরা দেখি পুলিশরা কথা বলছে ম্যাথিওর ব্যাপারে। একজন পুলিশ অফিসার বলে, এই কেস নিয়ে আমাদের খুব ভালো করে তদন্ত করতে হবে। সেই দিন একটি ছেলে আমাদের একটি পুলিশকে হত্যা করে পালিয়েছে। পরের দিনে আমরা দেখতে পাই সামিয়ার অ্যাসিস্ট্যান্ট সামিয়াকে কল করে বলে, ম্যাডাম আপনি শেষ সেই গানটি শুটিং করেছেন যেটাতে আপনার লাভে দেখা গিয়েছিল, এটা আপনার ভাই দেখতে ঝামেলা করবে। স্বামীর ভাই তাকে ভিডিওতে কাজ করতে দিতে চায় না, তাই স্বামীরা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এডিটিং রুমে চলে যায়। আর সে বলে ভিডিও থেকে ওই অংশটিতে বাদ দিতে। তারা বলে, ম্যাডাম আমরা তো এডিট শুরু করে ফেলেছি, এখন ভিডিও থেকে এই অংশকে কেটে দিলে ভালো হবে না। তারা স্বামীরাকে বলে, মিডিয়াতে কাজ করতে গেলে একটু এমন হবে, এইসব আপনাকে মেনে নিতে হবে, এইসব মানতে না পারলে আপনি কারোর সঙ্গে কাজ করতে পারবেন না। এইদিকে দেখা যায় লিজা একটি বিয়ে বাড়িতেও উপস্থাপনা করছে, ম্যাথিও সেখানে ছিল। ম্যাথিওকে দেখে লিজা অবাক হয়। তখন ম্যাথিও বলে, এটা আমার এক বন্ধুর বিবাহ বার্ষিকী। এরপরে প্রোগ্রাম শেষ হলে লিজা ও ম্যাথিও একসঙ্গে বের হয়ে যায় এবং কথা বলতে থাকে। তখন ম্যাথিও লিজাকে বলে, আমি দুবাই চলে যাচ্ছি। আসলে ম্যাথিও জানে সে একজন পুলিশকে খুন করেছে আর পুলিশ তাকে খুঁজতে, তাই সে দুবাই যাওয়ার প্ল্যান করছে। এইদিকে ম্যাথিও চায় সে লিজাকে বিয়ে করে দুবাই যায়, কিন্তু লিজা এখন তাকে বন্ধু ছাড়া আর কিছু ভাবে না। এরপর তারা লিজার বোনের বাড়ির সামনে চলে আসে। তখন লিজা ম্যাথিওকে বলে, বাসায় চলো, কফি খেতে যাব। ম্যাথিও লিজার সঙ্গে বাসায় চলে যায়। এরপরে লিজা কিচেনে এসে কাজ করছে, তখন তার বোন বাসায় ছিল না। ম্যাথিও সেখানে আসে, বলে চলো আমরা বিয়ে করে নিই, তখন তারপরে দুবাই গিয়ে সেটেল হয়ে যাব। তো তুমি যখন ইচ্ছা দেশে আসতে পারবে, আমি সব ব্যবস্থা করে দেব। এই সব শোনার পর লিজা ম্যাথিওকে ঘর থেকে বের করে দরজা আটকে দেয়। পরের দিনে আমরা দেখি পুলিশ তদন্ত করে ম্যাথিও টিমের কয়েকজনকে খুঁজে পেয়েছে। তাদেরকে জেরা করে পুলিশ জানতে পারে যে ছেলেটি সেই দিন পুলিশকে মেরে পালিয়েছে তার নাম ম্যাথিও। পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে ম্যাথিওকে এবং তাকে এখন কোথায় পাওয়া যাবে আর টাকাগুলো কোথায় কোন টিমের লোকজন বলে। টাকা ম্যাথিওর কাছে আর সে কোথায় আছে এটা জানা নেই, শুধু আমরা এতটুকু জানি ম্যাথিও ওই টাকা নিয়ে দুবাই পালানোর প্ল্যান করছে। লিজাকে একটি শুটিংয়ের জন্য ডাকা হয়েছে, তাই লিজা সেখানে ম্যাথিওকে নিয়ে গিয়েছে। ম্যাথিও অনেক সাহায্য করছে লিজাকে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে লিজা ও ম্যাথিও খুব ভালো সময় কাটায়। এরপর শুটিং শেষে ম্যাথিও লিজা রওনা দেয় বাড়ির দিকে, আর তারা ট্রেনে করে যাচ্ছিল। এরপর আমরা দেখি পুলিশ ম্যাথিও টিমের কাছে থেকে ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে আসে। সেখানে তারা একটি ডায়েরি পায়। ডায়েরিতে তারা একটি মেয়ের ছবি দেখতে পায়, ছবিটা ছিল লিজার। পুলিশ ম্যাথিও সম্পর্কে আরও তথ্য পেয়ে যায়। তারা কলেজে যায়, কলেজের সামনে পুলিশ দেখতে পায় ম্যাথিও ডায়েরিতে যে মেয়েটির ছিল সে মেয়েটি পোস্টে লাগানো হয়েছে, যেটা ছিল লিজার নতুন বিজ্ঞাপনের পোস্টার। পুলিশ পোস্টারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এইদিকে আমরা বিজ্ঞাপন বানানো সেই ডিরেক্টরকে দেখতে পাই, তারা সিনেমা নিয়ে কাজ করবে, সেখানে একটি নতুন নায়িকা লাগবে। ইতিমধ্যে তারা তিনজন মেয়েকে বাছাই করেছে, তার মধ্যে লিজাও ছিল। তারা অডিশন দেয়, লিজা খুব ভালো অভিনয় করে। এটা দেখে ডিরেক্টর ও বাকিরা অনেকে খুশি হয়। অডিশন শেষ হওয়ার পর লিজা ম্যাথিওকে মেসেজ করে ডাকে আর ম্যাথিও লিজাকে নিয়ে আসে। ম্যাথিওকে নিয়ে লিজা তার বাড়িতে আসে। লিজার বাড়িতে সেই দিন কেউ ছিল না। লিজা বাড়িতে এসে বাথরুমে যায় ফ্রেশ হতে, আর অন্যদিকে ম্যাথিও কিচেনে এসে তাদের জন্য খাবার বানাতে থাকে। এইদিকে লিজা পিছন থেকে এসে ম্যাথিওকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। ম্যাথিও ভাবে লিজা তাদের সম্পর্কটি ঠিক করে নিয়েছে আর সে তাকে আগের মতো ভালোবাসে। ম্যাথিও তখন লিজাকে বলে, তোমার একটি ফটো আর ডকুমেন্ট মেল করে দিও, পাসপোর্ট বানাতে হবে, আমরা যত দ্রুত সম্ভব দুবাই চলে যাব। তখন লিজা বলে, আমি তোমাকে কখন বললাম আমি তোমার সঙ্গে দুবাই যাব, আজ আমার মন ভালো ছিল তাই তোমার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটালাম, এর চেয়ে বেশি কিছু আমার কাছে থেকে আশা করো না। এটা বলে লিজা সেখান থেকে উঠে চলে যায়। ম্যাথিও রাতে সেখান থেকে যায়। পরের দিন সকালে লিজার মা যখন বাসায় আছে তখন ম্যাথিওকে দেখতে পায়। তখন লিজা তার মাকে বলে, ও ম্যাথিও আমার কলেজের সিনিয়র,
একটি কাজে আমার সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু লিজার মার কিছু বুঝতে বাকি ছিল না। এরপর ম্যাথিও সেখানে চলে যায়। লিজার মা তখন ভীষণ রেগে গিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই লিজা একটি শপিং মলে এসেছে, আর তাকে দেখতে সবাই তার সঙ্গে সেলফি নিয়ে শপিং মলে পুলিশও ছিল, কারণ পুলিশও লিজাকে ফলো করছে ম্যাথিওকে ধরার জন্য। পুলিশ ইন্সপেক্টর তাদের সঙ্গে থাকা অন্য পুলিশ অফিসারকে বলে, তুমি নিজে যাও আর মেয়েটির সঙ্গে কথা বলো, তুমি তাকে বলবে তুমি ম্যাথিওর বন্ধু, তুমি ভালো করে খোঁজ নাও ম্যাথিওকে কোথায় পাওয়া যাবে। হারিস তখন লিজের কাছে যাই আর বলে, আমাকে চিনতে পেরেছো? আমি ম্যাথিওর বন্ধু। হয়তো ভুলে গিয়েছো আমাকে, তোমার কি ম্যাথিওর সঙ্গে কথা হয়? তুমি কি জানো এখন সে কোথায় আছে? আসলে আমার সঙ্গে অনেক দিন তার দেখা হয়নি। যে তখন বলে, এখন আর তার সঙ্গে ম্যাথিওর যোগাযোগ নেই, এটা বলে সে চলে যায়। লিজা যখন হারিসের সঙ্গে কথা বলছিল সেটা দূর থেকে দেখছিল ম্যাথিও। ম্যাথিও সেখানে থেকে তাড়াতাড়ি তার বসের বাড়ি যায় আর তাকে সব খুলে বলে। ম্যাথিও বস তাকে একটি গাড়ির চাবি দিয়ে বলে, তুই তাড়াতাড়ি এই শহর থেকে চলে যা। ম্যাথিও তার ব্যাগ, আর এই থেকে দেখা যায় লিজা ডিরেক্টরের সঙ্গে কথা বলছে। সে ডিরেক্টরকে জানায় যে সিনেমার প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে চায়। তখন ম্যাথিও তাকে কল করে বলে, আমি শহর থেকে যাবার আগে তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। তখন লিজা বলে, সে এখন কোথায় আছে? ওইদিকে লিজাকে পুলিশ সবসময় ফলো করছে। ম্যাথিও আসে আর লিফটে ওঠে ওপরে যাওয়ার জন্য, কিন্তু লিফটে আগে থেকেই দুইজন পুলিশ অফিসার ছিল। তারা যখন ম্যাথিওকে অ্যারেস্ট করতে যায় তখন ম্যাথিও তাদের উপর হামলা করে আর লিফট থেকে বেরিয়ে তার বসের কাছে চলে আসে। অন্যদিকে লিজা ও শামিয়া ও তার ওই ফ্রেন্ড বাসায় বসে আড্ডা দিচ্ছিল। ম্যাথিও লিজাকে কল করে বলে, আমি বাসার নিচে আছি, তুমি নিচে আসো। লিজা ব্যালকনিতে এসে দেখে ম্যাথিও নিচে আছে, তাই সে নিচে আসে। লিজা নিচে গেলে ম্যাথিও বলে, আমি দুই একদিনের মতো শহর ছেড়ে জুবাইয়ে চলে যাব, তুমি তাড়াতাড়ি চলে এসো, কারণ আমি তোমাকে ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না। তখন লিজা বলে, তোমার এইসব কথা আমার ভালো লাগে না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ম্যাথিও মন খারাপ করে চলে যায়। লিজা বাসায় ফিরে দেখে শামিরার মন খারাপ, কারণ তার সেই লাভ ইভের করা ছবিটি কেউ এডিট করতে ভাইরাল করে দিয়েছে, যে তার ভাই জেনে গিয়েছে। এটা একদিক থেকে লিজার অন্য ভালো হয়েছে আর আরও পাবলিসিটি বাড়বে। পরের সিনে আমরা দেখতে পাই লিজা একটি পাবলিক আশ্রমে যায়, যেখানে থেকে বের হওয়ার পর পুলিশ তার সামনে চলে আসে এবং বলে, আমরা জানি যে ম্যাথিওর সঙ্গে তোমার সম্পর্ক আছে, ম্যাথিও আমাদের একজন পুলিশকে হত্যা করেছে, অনেকদিন ধরে আমরা ওকে খুঁজছি, তুমি আমাদের ম্যাথিওকে ধরতে সাহায্য করবে। সে এই সব কিছু জানতো না, তাই সে অবাক হয়ে যায়। সে চায় না ম্যাথিওকে ধরিয়ে দিতে, কিন্তু তার কিছুই করার ছিল না। পরের দিন লিজা ম্যাথিওকে একটি রেস্টুরেন্টে রাখে। ম্যাথিও সেখানে এসে দেখতে পায় সেখানে কিছু পুলিশ আছে। তখন সে পালাতে যাবে, তখন এই পিছন থেকে একজন পুলিশ অফিসার তার ওপর গুলি ট্যাগ করে আর তার ম্যাথিওকে অ্যারেস্ট করে। এটা দেখে লিজার অনেক মন খারাপ করে, কারণ তাকে এই কাজটি করতে বাধ্য হয়েছে। এইদিকে ম্যাথিও নিয়ে একটি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। তারা জঙ্গলের মধ্যে একটি ছোট নদী পাশে আসে আর গাড়ি থেকে ম্যাথিওকে নামিয়ে তার হাতটি খুলে দেয়। তখন পুলিশ ম্যাথিওকে বলে, তুমি জানো আমরা তোমাকে কীভাবে পেয়েছি? তোমার ভালোবাসার মানুষ তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছে, মেয়েদের চিনতে পারলেন না? তখন পুলিশ অফিসার তার সঙ্গে ঘটে যাওয়ার একটি ঘটনা বলে, আমি একটি মেয়েকে খুব ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু 3 বছর পর মেয়েটি একটি চিঠি লিখে আমাকে রেখে চলে যায়। তখন ম্যাথিও বলে, লিজা ধরিয়ে দিয়ে লিজা তো ঠিক করেছে। এরপর ম্যাথিও বলে, আমি লিজাকে ছোট থেকে অনেক ভালোবাসি, আমার বিশ্বাস ছিল লিজা আমার সঙ্গে দুবাই যাবে, আমার সেখানে সংসার করব। ঠিক তখনই একজন পুলিশ অফিসার ম্যাথিওকে গুলি করে দেয় আর ম্যাথিও পড়ে যায়। আসলে ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ম্যাথিওকে এনকাউন্টার করার জন্য, তাই তাকে থানায় নিয়ে যায়নি। ম্যাথিও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কল্পনায় লিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর ম্যাথিও মারা যায়। অন্যদিকে লিজাকে সিনেমা শুটিং করতে দেখা যায়। শুটিং শেষে লিজা বাড়ি এসেছে, বাড়ি ফিরেছে, কিন্তু তার মন ভীষণ খারাপ। তার মনে হচ্ছে এই বুঝি ম্যাথিও দৌড়ে আসবে আর তাকে বলবে, চলো আমরা সব ঠিক করে ফেলি, আমরা আজ বিয়ে করি। এরপর দুবাই চলে যায় আর এই সিনটার মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর একটি লাইক করবেন।